অ্যাডভার্টিকা ডট কম থেকে নিজের ইচ্ছে মতো আমি কিভাবে আর্নিং বাড়িয়ে নিচ্ছি এই ভিডিওটি আজকে শেয়ার করতে যাচ্ছি কথা পারবো না প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাডভার্টিকা প্যানেল আমি পেমেন্ট প্রুফ দেখাই দিচ্ছি এখান থেকে মূলত আমরা পেমেন্ট পাচ্ছি তো পেমেন্টসে ক্লিক করলাম পেমেন্টসে ক্লিক করার পর আমি যতগুলো কাজ করেছি এখান থেকে সবগুলো পেইড হয়েছে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সের এলটিসি অর্থাৎ লাইট কয়েন নিজের ইচ্ছে মতো এখান থেকে আর্নিংটা বাড়িয়ে নেব তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে অ্যাডভার্টিকা ডট কমে একটি অ্যাকাউন্ট করে নিব তো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে অ্যাডভার্টিকা সাইটে জয়েন হওয়ার একটা লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটি পেজ পাবেন আপনারা যারা নতুন আসেন বা এখান থেকে নিজের ইচ্ছে মতো যারা আর্ন করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে অ্যাকাউন্ট করে নিন তারপর এরকম হবে এরকম পাবলিশার অ্যাকাউন্ট হওয়ার পর আপনারা এখানে জেনারেট অ্যাডটাকে ক্লিক করবেন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কীভাবে নিজে নিজে আর্নিংটা বাড়ানো যায় কিছু ম্যাথড আপনাদেরকে শেয়ার করছি সিক্রেট যেগুলো সবাই আপনাদেরকে শেয়ার করবে না তারপর এখান থেকে জেনারেট অ্যাডটাকে ক্লিক করার পর আমরা ডাইরেক্ট স্মার্টলিঙ্ক পেয়ে যাবো ফার্স্ট আমরা এই ম্যাথডটা ফলো করেই কিন্তু আর্নিংটা বাড়িয়ে নিতে পারবো এই যে ডাইরেক্ট স্মার্টলিঙ্ক নিচে যদি যান তারপর এই যে জেনারেট জেনারেটে একটা ক্লিক করে দেবেন জেনারেটে ক্লিক করার পর এরকম একটা পেজ পাবেন এগুলোতে কিছু করতে হবে না জেনারেট ট্র্যাকিং লিঙ্ক এটাতে একটা ক্লিক করে দেবেন জনার ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ইউ অ্যাট লিঙ্ক এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে নিলাম আমরা যেটি করব এখান থেকে আমরা ডাইরেক্ট স্মার্ট লিঙ্কটা মূলত কপি করলাম কপি করার পর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা একটা ওয়েটে চলে যাব আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো এটা হচ্ছে ওয়ান স্টেপ টাস্ক ডট কম এখান থেকে মূলত আমরা আর্নিংটা বাড়িয়ে নেব এই সাইটটিতে এসে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আমরা কিন্তু এখান থেকে আর্নিংটা বাড়িয়ে নেব তো আমরা কীভাবে বাড়াবো সেটা দেখানোর আগে আমি ডেসবুকটা একটু দেখি দেখাই আপনাদেরকে যে এই ট্রিক্সটা একশো পার্সেন্ট কাজ করে এবং আপনারা এভাবে পেমেন্ট পাবেন অন্যান্য নেটওয়ার্ক থেকে না পেলেও অ্যাডভার্টিকা থেকে কিন্তু পাবেন কারণ অ্যাডভার্টিকাতে আমি ইউজ করে দেখেছি এবং তারা নিয়মিতই পেমেন্ট করে এভাবেও তো আজকেও আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইউএস ডলার আর্ন হয়েছে আমি এটা ইউজ করেছি শুধুমাত্র আপনাদের জন্য তো আমরা মূলত এই সিপিএটাকে কাজে লাগিয়ে এখান থেকে আর্নিংটা করে নেব এটা আমি নিজেও করেছি আপনাদেরকে বিস্তারিত বলছি এবং দেখাচ্ছি ওয়েট করেন তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে ডিপোজিট হয়ে আছে এখনও ফোর ডলার অ্যাকাউন্ট করার পর আপনাদেরকে অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে এখানে ডিপোজিটে একটা অপশন পাবেন এই যে এটা প্লাস আইকনে ক্লিক করে এই যে অটো ডিপোজিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিন্তু বিকাশের মাধ্যমে ডলার লুট করতে পারবেন একশো টাকায় এক ডলার লুট করে নিতে পারবেন অর্থাৎ এই ওয়ান স্টেপ টাস্কে কিন্তু আপনারা কিছু ডলার ডিপোজিট করে নিতে পারবেন ওই ডলার দিয়ে মূলত আমরা অ্যাডভার্টিকাতে আর্ন বাড়িয়ে নেব ফেসবুটে আসার পর আপনারা এখানে জব একটা অপশন পাবেন জবে একটা ক্লিক করে দিবেন জবে একটা ক্লিক করার পর আপনারা ক্রিট এ জব প্রথমটা এটা সিলেক্ট করবেন ক্রিয়েটেড জবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন জব টাইটেল তারপর দেখতে পাবেন ক্যাটাগরি তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা অ্যাডভার্টিকা ডট কম থেকে আমরা যেই ডাইরেক্ট লিঙ্কটা ডাইরেক্ট স্মার্ট লিঙ্কটা কপি করেছি ওই লিঙ্কটাতে আমরা সিপিএ কনভার্শন করি আমি যদি আমার রিপোর্টটা দেখাই আজকে যেহেতু আমি কনভার্সন নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাইরেক্ট লিংকের মাধ্যমে একশো বাইশটা ইমপ্রেশন এসেছিলো এবং উনিশটা কনভারশন হয়ে গিয়েছে এই যে কনভার সেশন কনভার্শনস উনিশটা কনভারশনস কিন্তু হয়ে গিয়েছে অর্থাৎ এখানে আমরা এই ট্রিক্সটির মাধ্যমে কিন্তু উনিশটা কনভারশন নিয়েছি এবং ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইউএস ডলার রান হয়ে গিয়েছে ডাইরেক্ট ক্লিনটা কপি করে নিয়ে আমরা যেটি করবো ওয়ানটি ওয়ান স্টেপ টাস্কের জব ক্রিয়েটেড জব এসে এখানে আমরা লিখে দিব হচ্ছে সাইন আপ সাইন আপ আচ্ছা আমরা লিখে দিলাম সাইন আপ তো জব টাইটেলে আপনারা সাইন আপ অথবা কনভারশন অথবা ইজি সাইন আপ অথবা সার্ভে এগুলো লিখে দেবেন তারপর হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি থেকে আপনারা এখান থেকে যেটি করবেন সিলেক্ট ক্যাটেগরি থেকে সাইন আপ সিলেক্ট করে দেবেন তারপর আরেকটি ক্যাটাগরি পাবেন এখান থেকে আপনারা সাইন আপ সিম্পল সাইন আপ এটা সিলেক্ট করে দিবেন তারপর সাব ক্যাটাগরিতে সিম্পল সাইন আপ তারপর যে কাজটি করবেন সেটি হচ্ছে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনে এই লেখাটি লিখবেন যে পরের লিঙ্কে ক্লিক করে প্রবেশ করুন তারপর কিছু বিজ্ঞাপন পাবে বিজ্ঞাপন ক্লিক করুন সঠিকভাবে তো এই লেখাটি লিখে দিলে যেটি হবে সেটি হচ্ছে আপনার এই যে ডাইরেক্ট লিঙ্ক আছে অ্যাডভার্টিকার এই ডাইরেক্ট লিঙ্কে কিন্তু কনভার্শন হয়ে যাবে ঠিক আছে এই কনভারশন থেকে আপনি প্রতিটা কনভারশন থেকেই কিন্তু পনেরো বিশ দশ টাকা করে অথবা আরও বেশি কম বেশি করে পেয়ে যাবেন ঠিক আছে আপনি এখানে প্রতি কনভারশনে সাত টাকা খরচ করবেন পেয়ে যাবেন হচ্ছে পনেরো বিশ টাকা অথবা আরও কম বেশি তো এভাবে মূলত আর্নিংটা হবে ঠিক আছে তো এখন যে কাজটি করবেন এখানে একটা থামনেল সিলেক্ট করবেন তো একটা থামনেল দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রুফ প্রুফের মধ্যে যেটি করবেন প্রুফ ওয়ানের মধ্যে লিঙ্কটি ভিজিটিং করার পর একটি স্ক্রিনশট এটি লিখে দিবেন এবং প্রুফ টুয়ের মধ্যে সাইন আপ সম্পন্ন করার পর আপনার প্রোফাইলের একটি স্ক্রিনশট এটি লিখে দেবেন এবং টিকমার্ক করে দিবেন এই যে এখানে টিকমার্ক থাকবে না টিকমার্ক করে দেবেন তো এই দুইটি স্ক্রিনশট অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে দিবেন তিন নাম্বারটি দরকার না হলে ডট ডট লিখে দেবেন তো আপনি কয়টা কনভার্সন নিতে চাচ্ছেন তো এটা এখানে লিখে দেবেন ওয়ার্কার নিট এখানে তো আমরা এখন যেহেতু এখানে বিষটা দিলাম আমি বিশটা কনভার্সন নিতে চাচ্ছি তো আমি ওয়ার্কার বিশটা দিলাম কারণ বিশটা ওয়ার্কার কনভার্সন নিতে চাচ্ছি আমি এই ডাইরেক্টিংকে তো প্রতি জবের জন্য শূন্য দশমিক শূন্য সাত অর্থাৎ সাত বিডিটি করে আমাদের খরচ করতে হবে তো আমি এখানে শূন্য দশমিক শূন্য সাত লিখে দিলাম এবং আমাদের যে টোটাল কস্ট এটা ওয়ান পয়েন্ট ফাইভ এইট ডলারের মতো খরচ হবে মিষ্টি সাইন আপ আমরা নিব তো এখন আমরা যে কাজটি করবো আমাদের ব্যালেন্সে যেহেতু ফোর পয়েন্ট সিক্স ওয়ান ডলার আছে এখন আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এইট এইট ডলার খরচ করে পোস্ট করবো এই জবটা দেখে দেখে নেব সব কিছু ঠিক আছে কিনা তো আপনারাও যে কাজটি করবেন এই এই লেখাটি হুব হুব এই লেখাগুলোই আপনারাও কিন্তু দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনি কনভারশন পাবেন তো এখন সব কিছু ঠিক আছে দেখলাম এবার আমি পোস্ট জব এই লেখাটিতে ক্লিক করে দিলাম তো পোস্টু জবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট ব্যালেন্স থেকে কিন্তু ডলারটা কেটে নেওয়া হয়েছে এবং জবটা কিন্তু পোস্ট হয়ে গেছে তো এখন যদি আমরা এখান থেকে জবে ক্লিক করি তারপর ক্রিয়েটেড জব যেটা এটাতে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের এই জবটা দেখতে পাবো পেন্টিং অবস্থায় আছে নিচে গেলেই তো দেখতেই পাচ্ছেন এই জবটি কিন্তু এখন পেন্টিং অবস্থায় আছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে যে ওয়ার্কাররা যারা কাজ করে তারা কিন্তু আমাদের কনভার্শন করে দিবে এবং আমরা অনেকগুলো কনভার্শন পেলে আমাদের অনেক আর্ন হবে ঠিক আছে তো এখান থেকে এই যে জবসে ক্লিক করলে আমাদের যখন আমাদের একটা লাইভ হবে জবটা তখন কিন্তু আমরা জবটা পেয়ে যাব তো এভাবেই কিন্তু আপনি অ্যাডভার্টিকা ডট কম থেকে আনলিমিটেড আর্ন করতে পারবেন এবং এভাবেই নিজে নিজে আপনি আর্নিং বাড়িয়ে নিতে পারবেন ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অ্যাবস্ক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যে কোনো মন্তব্য কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে